ঝিনাইদহ প্রেস ক্লাবে দুর্নীতি প্রতিরোধের নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ঝিনাইদহ থেকে আমাদের প্রতিনিধি শারমিনারা জানিয়েছেন, ঝিনাইদহ প্রেস ক্লাবে দুর্নীতি প্রতিরোধের নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রবিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেয়র কায়ুম শাহরিয়ার জাহেদি হিজল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ঝিনাইদহ জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক দুদক এই অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানের স্লোগান ছিল, দুর্নীতি প্রতিরোধ করি, সোনার বাংলা গড়ে তুলি।